হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার শোনা যাচ্ছে হাবাসের দল নাকি এফসি খেলে এসে আইএসএল খেলতে যাওয়ার আগে কলকাতা লিগের দুটো ম্যাচ খেলতে পারে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সাতাশে সেপ্টেম্বর প্রথম ম্যাচ ও পয়লা অক্টোবর কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামতে পারে এটিকে মোহনবাগান তবে সবটাই নির্ভর করবে হাবাসের ওপর তবে এখনো পর্যন্ত কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গল বা এটিকে মোহনবাগানকে রেখেই কলকাতা লিগের সূচি তৈরি করেছে আইএফএ কিন্তু এখনও কেউই নিজেদের দল নামায়নি এই মুহূর্তে খবর এফসি খেলে ফেরার পর ও আইএসএল খেলতে যাওয়ার আগে সবুজ মেরুন ব্রিগেড কলকাতা লিগের দুটো ম্যাচ খেলতে পারে এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন চলতি মরসুমে কলকাতা লিগে খেলা নিয়ে তারা এখনও কিছু ভাবেনি আগামী বাইশে সেপ্টেম্বর উজবেকিস্তানের নাসাপের বিরুদ্ধে এএফসি কাপে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ওই ম্যাচ নিয়ে তারা এখন চিন্তিত ওই ম্যাচে ভালো করার আশা করছেন তারা এএফসি কাপের ম্যাচ খেলে ফেরার পর কলকাতা লিগ নিয়ে ভাববে মোহনবাগান কলকাতা লীগের প্রসঙ্গে বলতে গিয়ে দেবাশিস দত্ত জানিয়েছেন আগামী দোসরা অক্টোবর আমরা আইএসএলের বায়োবাবলে প্রবেশ করব তার মধ্যে যদি কোনো খেলা পড়ে আমরা আলোচনা করে খেলতেই পারি আমরা কখনোই বলিনি যে কলকাতা লীগ খেলবো না সংবাদ মাধ্যম বলেছিল এই কথা আমরা বলছি যে আমাদের এএফসি নিয়ে ব্যস্ত আছি আমাদের নজন প্লেয়ার জাতীয় শিবিরে চলে গিয়েছিল আমরা সেই পরিস্থিতির কথা আয়ফেক জানিয়েছিলাম কলকাতা লিগে কোনো জৈব সুরক্ষা বলয় নেই এদিকে এফসি কাপ ও এ এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা জৈব বলয়ের মধ্যেই থাকবেন সেক্ষেত্রে কি এটিকে মোহনবাগান কলকাতা লিগের দল নামানোর ঝুঁকি নেবে কি না সেটাই এখন দেখার তবে আইএফএ এখনও আশায় রয়েছে বাংলার ফুটবলের উন্নয়নের স্বার্থে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে কলকাতা লিগে খেলার কথা জানাচ্ছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় তো আজ এইটুকুই আপডেট দেওয়ার ছিল ফ্রেন্ডস আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ